আজ এই ভিডিওতে দেখবো কিভাবে আমাদের কম্পিউটারের লোকাল ডিস্কের স্পেসটা বৃদ্ধি করা যায়। এই জন্য আপনাকে আপনার কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভ ফরম্যাট করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার নিউভলিউম এফটা ফরম্যাট করে রেখে দিয়েছি। তারপর ফরম্যাট হওয়ার পর তো এখন দেখবো কিভাবে আমাদের এই নিউভলিউমের থেকে কিছু ফ্রি স্পেস আমার লোকাল ডিস্কে নিয়ে যাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আমার ডিস্ক পিসিতে রাইট বাটন ক্লিক করব, তারপর ম্যানেজারে যাব। ম্যানেজারে যাওয়ার পর ডিস্ক ম্যানেজারে যাব। তো ডিস্ক ম্যানেজারে ক্লিক করলাম, এখন এটা ম্যাক্সিমাইজ করে নেই। তো এখন দেখেন এখানে আমার নিউ ভলিউম এফ এখানে 100% ফ্রি আছে। এই 100% ফ্রি স্পেস যেহেতু আছে, তো আমি এখান থেকে চাচ্ছি যে আমার কিছু ফ্রি স্পেস আমার সি ড্রাইভে যাক। এখানে দেখেন দেওয়া আছে প্রাইমারি পার্টিশন, তো এটাকে আমার আনঅ্যালোকেটেড পার্টিশনে রূপান্তর করতে হবে। এখানে আছে 150.76 GB, তো আমি এখানে 500 MB বাড়াবো, তখন আমার 151.something GB হবে। তো সেজন্য আমাকে যেটা করা লাগবে, প্রথমত নিউ ভলিউমে রাইট বাটন ক্লিক করব, তারপর সিঙ্ককে ক্লিক করব। সিঙ্ককে ক্লিক করার পরে আমার এখানে ওকে দিয়ে দেবো। তো ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখেন এখানে আনঅ্যালোকেটেড ফাইল আসছে, কিন্তু এর বাম সাইডে দেখেন 3 GB মতো প্রাইমারি পার্টিশনে আছে। তো আমি এটাকে জাস্ট এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখেন এখানে আমার 483.38 GB আনঅ্যালোকেটেড অবস্থায় আছে। তো এখন আমি সেই ড্রাইভে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করবো, এখানে নেক্সটে যাব। আবার এখানে কত MB বা কত GB আমি চাই সেটা এখানে সিলেক্ট করে দেবো। আমি চাচ্ছি আমার 500 MB অ্যাড হোক, তো সেজন্য আমি এখানে জাস্ট 500 MB লিখে দেব, তারপর নেক্সট, তারপর ফিনিশ। তো এখন আমার এখানে দেখেন যে আমার 151.25 GB লোকাল ডিস্কের সাইজ হয়েছে। আর এই সাইডে ডান সাইডে দেখেন আমার এখানে 482.89 GB আছে, এখানে আগে 483.something ছিল। এই ফাইলটা দেখেন আমার এখানে আনঅ্যালোকেটেড অবস্থায় আছে। এখানে যদি এমন আনঅ্যালোকেটেড অবস্থায় থাকে তাহলে আমার এটা কোনো ড্রাইভ হিসেবে কাউন্ট হবে না, অর্থাৎ আমার ড্রাইভ তিনটা থেকে যাবে। সেজন্য আমার এটাকে ড্রাইভ করে নিতে হবে। ড্রাইভ করার জন্য আমাকে এই আনঅ্যালোকেটেড ফাইলের উপর রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর নিউ সিম্পল ভলিউমে যেতে হবে। নিউ সিম্পল ভলিউমে যাওয়ার পরে নেক্সট, তারপর এখানে যা আছে নেক্সট দিয়ে দেবো। এখানে নেক্সট দেওয়ার পূর্বে আমি আমার ড্রাইভের যে নাম সেটা কী হবে, ABC, এখানে যে কার্ড আছে আমি আপনি এখান থেকে ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি এখান থেকে আমার M দিয়ে দিলাম, দিয়ে নেক্সট, আবার নেক্সট দেব, এবার ফিনিশ। তো এখন এখানে দেখেন আমার 482.89 GB প্রাইমারি পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখি আমার ডিস্ক পিসিতে ঢুকে কী দেখায়। তো এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে আমার যে নতুন যে পার্টিশনটা করছি সেখানে এই যে দেখায় দিয়েছে নিচে, এখানে এখানে আছে 482 GB, এখানে 482 GB একটা ড্রাইভ তৈরি হয়েছে। আর লোকাল ডিস্কে দেখেন এখানে আমার 151 GB হয়েছে, অর্থাৎ 500 MB বৃদ্ধি করার পর আমার ফাইলটা এমন হয়েছে, 151 GB হয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।